গত পর্বে আমরা দেখেছিলাম এসি হেলমেট সম্পর্কে এবং এই পর্বে আমরা দেখব বাজারে আসা কয়েকটি এসি মোটরসাইকেল সম্পর্কে। দুই চাকার গাড়ির উপর গবেষণা চলছে সেই দীর্ঘদিন ধরেই। আসলে আমরা জানি দুই চাকার উপর ভর দিয়ে কোনো বাইক দাঁড়িয়ে থাকতে পারে না এবং কমপক্ষে তিনটি চাকার প্রয়োজন হয় ব্যালেন্স করতে। কিন্তু অত্যাধুনিক জাইরো চাকা বা সেলফ ব্যালেন্স চাকা আবিষ্কার হওয়ার পরে মোটর দুনিয়াতে আসতে চলেছে ব্যাপক পরিবর্তন। সেলফ ব্যালেন্স মোটরসাইকেল থেকে শুরু করে দুই চাকার সেলফ ব্যালেন্স গাড়িও তৈরি হচ্ছে, যার মধ্যে থাকবে এসি। আর দুই চাকার হওয়াতে এটাকে অনেকে বলছেন এসি মোটরসাইকেল। তো এই পর্বে আমরা জানতে চলেছি বর্তমান দুনিয়ার দুটি এসি মোটরসাইকেল সম্পর্কে। তো প্রথমেই আলোচনা করছি সুইজারল্যান্ড ভিত্তিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মনোট্রেসারের তৈরি মনোট্রেসার MT 150 সম্পর্কে। এটিকে গাড়ি বলবো না বাইক বলবো ঠিক বুঝতে পারছি না। দেখতে পাচ্ছেন দুই চাকার উপর ভর দিয়ে এটি চলছে, কিন্তু বাইকটি যখন স্লো হয়ে যায় তখন দুই সাইড থেকে চাকা বের হয়ে ব্যালেন্স রাখছে যাতে বাইকটি কাত হয়ে পড়ে না যায়। এই বাইকের ভেতরে রয়েছে এসি এবং অন্যান্য নানা ডিজিটাল ফিচার, যার জন্য ছোট্ট এই বাইকটিতে আপনি পাবেন গাড়ির অনুভূতি। মনোট্রেসার বাইকটি সর্বোচ্চ 150 কিলোমিটার বেগে ছুটতে পারে, যা R15 এর সর্বোচ্চ গতির সমান, এবং একবার চার্জ দিলে 300 কিলোমিটার পথ অতিক্রম করতে পারবেন এবং ফুল চার্জ হতে মাত্র 5 ঘন্টা সময় নেয়। এবং এই বাইকটির মূল্য ধরা হয়েছে $1,04,000, যার বাংলা দাম করলে দাঁড়ায় 90 লক্ষ টাকা। আর মজার ব্যাপারটি হচ্ছে এই বাইকটি তৈরি করার পর আজ পর্যন্ত এক পিসও বিক্রি করতে পারেনি মনোট্রেসার। এর প্রধান কারণ হচ্ছে এই অস্বাভাবিক মূল্য। কে কিনবে এত টাকা দিয়ে এই খেলনা? আর $1,04,000 খরচ করলে একটি ডজ ভাইপার সুপারকার কেনা যায়। তো মনোট্রেসার এই বাইকটির একেবারেই অযৌক্তিক একটা দাম দিয়েছে, যার জন্য এটির ভবিষ্যৎ নিশ্চিতভাবে অন্ধকার। অন্যদিকে টাইনা ব্র্যান্ড লিড মোটরস নিয়ে এসেছে C1 নামে একটি দুই চাকার মোটরসাইকেল বা গাড়ি। এটিতে সেলফ ব্যালেন্স চাকা দেওয়া হয়েছে, যার জন্য এটি দুই চাকার উপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকলেও আপনি ধাক্কা দিয়ে ফেলতে পারবেন না, এবং দেখা গেছে একটি গাড়ি দিয়ে টেনেও বাইকটিকে ফেলে দেওয়া যায়নি। তো নিঃসন্দেহে একটা ভালো প্রযুক্তি নিয়ে এসেছে লিড মোটর। C1 এর ভেতরে পাবেন একেবারে প্রাইভেট কারের মতো ইন্টেরিয়র, আর এসি তো থাকছেই। আর C1 এর দাম হবে $10,000, এর মানে হচ্ছে মোটামুটি 8.5 লাখ টাকা খরচ করলে এই বাইকটি আপনি পেতে পারেন। সম্প্রতি C2 নামে আরেকটি বাইক প্রদর্শন করেছে লিড মোটরস, যেটা আরো উন্নত ভার্সনের। C2 তেও সেলফ ব্যালেন্স দেওয়া হয়েছে, যার জন্য এটি দুই চাকায় ভর করে দাঁড়িয়ে থাকতে পারে, তবে C2 হবে সম্পূর্ণ অটোমেটিক। ভেতরে দেখতে পাচ্ছেন কোনো স্টিয়ারিং হুইল দেওয়া হয়নি, আপনি জাস্ট এই বাইকে উঠে বসে নির্দেশ দেবেন কোথায় যেতে হবে, তারপর বাইকটি নিজে নিজেই আপনাকে গন্তব্যস্থলে পৌঁছে দিতে পারবে। এবং এই বাইকটির দাম কত হবে বা বাজারে কবে আসবে সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। তো এসি মোটরসাইকেলগুলো দেখে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এসি মোটরসাইকেলগুলো অবশ্যই একটি ভালো আবিষ্কার হয়েছে, তবে আমার মনে হয় না এত দাম দিয়ে এগুলো কেউ কিনবে, কারণ এত টাকা খরচ করলে ভালো মানের চার চাকার গাড়িই পাওয়া যাবে। আজকের মতো এ পর্বটি এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে আমরা দেখব ইতালিতে অনুষ্ঠিত আইকমা মোটর শোতে হিরো এক্সট্রিম 1R নামে একটি 150cc বাইক প্রদর্শন করা হয়েছে, যেটি আগামী 2020 সালের ডিসেম্বরের মধ্যে প্রোডাকশনে আসার কথা রয়েছে। এবং যেহেতু এটি একটি 150cc বাইক হতে যাচ্ছে, তাই ধারণা করছি বাংলাদেশে আসারও সম্ভাবনা রয়েছে। তো পরবর্তী পর্বে আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।